नमस्कार सकल भिवार्स बंधुदेर स्वागत जानाई आपनादेर पछन्दर यूट्यूब चैनल एट द रेट अपशन चैनले। भिवार्स बंधुरा आज के आमादेर इंडियन मार्केट गुरु नानक जयंती उपलक्षे छुटी छिलो। आमरा जदि आजकेर दिनेर ग्लोबल मार्केट के एकटु देखार चेष्टा करी तो ग्लोबल मार्केटे आमरा मिश्र प्रतिक्रिया देखते पाच्छी, जेखाने एशियन मार्केटगुलो खूब एकटा भालो बुल रानेर मध्ये आजके छिलो ना, आजके खूब पजिटिव एशियन मार्केटगुलोके देखा जायनि। अमेरिकान मार्केट किन्तु आजकेर दिन पजिटिव एकटा अप्रोच देखिएछे, मार्केट प्लासे क्लोज होयेछे। इंडियन मार्केट आगामीकाल कि होते पारे बा आगामी कयेकदिनेर जन्य इंडियन मार्केटे ठीक किरकम भावे ट्रेड होते पारे, आसुन आमरा चार्ट एनालिसिसের মাধ্যমে এবং ওপেন ইন্টারেস্ট ডেটার মাধ্যমে এই বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। নিফটি 18,202 এর কাছে এসে ক্লোজ হয়েছে, অর্থাৎ 18,200 স্ট্রাইক প্রাইসটি নিফটিতে বর্তমানে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। আমরা যদি কলের দিকে রেসিস্ট্যান্স এবং পুটের দিকে সাপোর্ট খুঁজতে যাই তো আমরা কলের দিকে কিন্তু রেসিস্ট্যান্স মাল্টিপল জায়গাতে দেখতে পাচ্ছি এবং কোথাও কিছু দিশা গতকালকের ওপেন ইন্টারেস্ট ডেটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে না। 18,200 ঘরেও প্রায় 56 লক্ষের উপর ওপেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে, 18,300 ঘরেও 57 লক্ষের ওপরে ওপেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে, আবার 18,400 কলের দিকে কিন্তু কোথাও ভালো কনভিকশন নেই মার্কেট কোথায় যেতে পারে, মার্কেটের অ্যাকচুয়াল রেসিস্ট্যান্স কোথায় থাকতে পারে, কলের সাইডে ওপেন ইন্টারেস্ট দেখে আমরা কিছুই সিদ্ধান্ত নিতে পারছি না। আরো একটা বিষয় যেটা আমাদের নোটিস করা উচিত, 18,000 এবং 18,100 অলরেডি 43 লক্ষ এবং প্রায় 48 লক্ষের মতন ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। যেহেতু এই স্ট্রাইক প্রাইসগুলোর কল রাইটাররা অলরেডি ট্র্যাপড হয়ে গেছেন, তবুও এনারা এই পজিশনগুলো থেকে কিন্তু তাদের পজিশন এক্সিট করেনি, পজিশন স্কোয়ার অফ করেনি। আবার পুটের দিকেও যদি দেখি, পুটের দিকে কিন্তু আমরা অ্যাগ্রেসিভলি কোনো পুট রাইটিং হতে দেখিনি 18,200 উপরে। আমরা সবচেয়ে বেশি পুট রাইটিং হতে দেখেছি 18,000 সাইকোলজিক্যাল লেভেলে, আর তারপর সবচেয়ে বেশি পুট দেখতে পাচ্ছি 18,100 এবং 18,200 স্ট্রাইক প্রাইসে, যা ইন্ডিকেট করছে নিচের দিকে সাপোর্ট মোটামুটি স্ট্রং রয়েছে এবং মার্কেট অনেক বেশি ওপরের দিকে ওঠার সম্ভাবনা আপাত দৃষ্টিতে কম। কিন্তু কলের দিকে কোনো কনভিকশন নেই, আর কলের দিকের এই দুটো স্ট্রাইক প্রাইস 18,100 এবং 18,100 স্ট্রাইক প্রাইস কিন্তু কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছে যে প্রাইস আরও একবার 18,000 নিচে নামতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেখানে সবাই মার্কেটকে বুলিশ ভেবে নিচ্ছেন, মার্কেটে লং পজিশনে যাওয়ার কথা ভাবছেন, সেখানে ওপেন ইন্টারেস্ট ডেটা কিন্তু আমাদের অন্য কিছু ভাবার জন্য ইঙ্গিত দিচ্ছে। আগামীকাল হতেই পারে মার্কেট ছোট একটু গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু তার মানে এই নয় যে মার্কেট ওপরের দিকেই যাবে। মার্কেট কিন্তু এক্সপায়ারি হওয়ার আগে আমাদের এই বৃহস্পতিবার যে এক্সপায়ারি ডেট আছে, এই এক্সপায়ারি ডেটের আগে খুব বেশি উপরে যাওয়ার সম্ভাবনা একদমই কম। উল্টে সম্ভাবনা এমন রয়েছে যে প্রাইস নিচে নামতে পারে। আমরা লাস্ট ক্যান্ডেলটি একটি ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আর এই ডোজি ক্যান্ডেল সবসময় ইন্ডিকেশন ক্যান্ডেল হয়। যদি এই ক্যান্ডেলটি কোনো ব্রেকআউট লাইনের কাছাকাছি হতো এবং ব্রেকআউট লাইনের ওপরে হতো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রাইস আরও ওপরে যেতে পারতো। কিন্তু এটি একটা খুব ভালো রেসিস্টেন্সের অনেকটা নিচে রয়েছে, যেটা ইন্ডিকেট করছে মার্কেটে এখনই কোনো আপসাইড র্যালি কিন্তু আসছে না। আমরা যদি ব্যাঙ্ক নিফটিতেও দেখি, ব্যাঙ্ক নিফটিতেও আমরা অলমোস্ট একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখতে পাচ্ছি, আর এই ধরনের হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন একটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে থাকে। সো আমাদের আগামীকাল মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু প্রথম 30 মিনিট একটু সাবধানে কাজ করতে হবে, প্রথম 30 মিনিট মার্কেটের অ্যাপ্রোচ কি আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে উইথ প্রাইস অ্যাকশন উইথ অপশন চেন ডেটা। তারপরে আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো যে মার্কেটে আমরা সারাদিন ঠিক কোন অ্যাপ্রোচ নিয়ে কাজ করবো। ভিউয়ার্স বন্ধুরা, গত সোমবারে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ হতে দেখেছি 41,687 কাছাকাছি। আমরা কলের দিকে রেসিস্টেন্স এবং পুটের দিকে সাপোর্ট খুঁজব। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা সবচেয়ে ভালো সাপোর্ট খুঁজে কোথায় পাচ্ছি? সবচেয়ে ভালো সাপোর্ট রয়েছে 41,500 সাইকোলজিক্যাল লেভেলে, যেখানে 25 লাখের উপর ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে উঠে আসছে, আর সেম ভাবে আমরা সবচেয়ে ভালো রেসিস্টেন্সও 41,500 ঘরেই দেখতে পাচ্ছি। এরপরে আরো দুটো তিনটে জায়গায় আমরা খুব ভালো রেসিস্টেন্স দেখতে পাচ্ছি, কিন্তু সেই রেসিস্টেন্স গুলো আগামীকাল মনে হয় নিচের দিকেই নেমে আসবে, কারণ ব্যাঙ্ক নিফটিতেও কোথাও না কোথাও ইঙ্গিত দেখতে পাচ্ছি অপশন চেন অ্যাজ পার প্রাইস অ্যাকশন আগামীকাল মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরও নিচের দিকে ক্লোজ দেওয়ার।
আসুন আর কোথাও না বাড়িয়ে দেখে নেওয়া যাক আগামীকালকের নিফটি এবং ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো। আমরা প্রথমে নিফটির জন্য রেসিস্ট্যান্স লেভেল গুলো দেখছি। প্রথম রেসিস্ট্যান্স থাকছে 18,340, দ্বিতীয় রেসিস্ট্যান্স 18,470, তৃতীয় রেসিস্ট্যান্স 18,410। নিচের দিকে সাপোর্ট দেখতে পাচ্ছি 18,180, 18,065 এবং 17,950। ভিউয়ার্স বন্ধুরা, আমাদের লেভেল গুলো থেকে আপনারা কিভাবে ট্রেড নেবেন? ধরুন আগামীকাল মার্কেট গ্যাপ আপের সাথে ওপেন হলো, গ্যাপ আপের সাথে ওপেন হয়ে আমাদের এখানে থাকা রেসিস্ট্যান্স লেভেলটি অর্থাৎ 18,345 এর কাছে রেসিস্ট্যান্স লেভেলটির কাছে এসে আবার একটু উপরে রিট্রেসমেন্ট দিতে গিয়ে আরো কিছুটা নিচে নেমে এলো। তো যখন আমরা দেখব প্রিভিয়াস হাই কে কারেন্ট হাই ভাঙতে পারেনি এবং প্রাইস নিচের দিকে নেমে আসছে, তখন আমরা ঠিক এই লোয়ার লেভেলটিকে মার্ক করে নেব। লোয়ার লেভেলটিকে ক্রস করলে আমরা শর্ট সেলিং এর জন্য বসে যেতে পারি। মার্কেট যখন এরকম ভাবে নিচে নামে তখন আমরা পুট বাই করতে পারি এবং কল শর্ট সেল করতে পারি, আর এরকম পরিস্থিতিতে আমরা ফিউচারটাকেও সেল করতে পারি। আর সেই সাথে অবশ্যই ক্যান্ডেলস্টিকটাকেও দেখার চেষ্টা করবেন। অলরেডি আমি বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর কয়েকটা ভিডিও আপনাদের জন্য দিয়ে রেখেছি। আর যদি ঠিক তার উল্টোটা হয়, ধরুন মার্কেট মোটামুটি ফ্ল্যাট ওপেন হলো এবং এখানে এলো, এখানে আসার পরে এটাকে ব্রেক করলো, তো সাথে সাথে কিন্তু আমরা কোনো রকম ট্রেড নেবো না। মার্কেট একটু রিট্রেস করে ওপরে আসতে দেবো এবং রিট্রেস করে ওপরে এসে তারপরে যদি আবার ডাউন ট্রেন্ডে মার্কেট যাওয়া স্টার্ট করে, তাহলে আমাদের যে এই লো পয়েন্ট রয়েছে এই লো পয়েন্টটিকে যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ আমরা কোন রকম ট্রেড এখানে পাবো না। যখন মার্কেট এই লেভেলটিকে এই লোয়ার পয়েন্টটিকে ভেঙে আরো একবার নিচের দিকে যাওয়া শুরু করবে, তখন আমরা ঠিক এই জায়গাটিতে এন্ট্রি নিয়ে নেবো এবং আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের 18,065 সাপোর্ট জোনটি। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন মার্কেটে কিভাবে আপনি অপশনে ট্রেডিং করবেন। মার্কেট যেদিকে যাওয়ার থাকবে সেই দিকে আপনি, ধরুন আপনার মনে হলো এখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন তৈরি হলো, বিয়ারিশ প্যাটার্ন হলে আপনি এখানে পুট বাই করবেন, আর যদি আপনি অপশন সেলার হন তো এই ক্ষেত্রে আপনি কল সেল করবেন। আর ঠিক তার উল্টোটা যদি হয়, যদি প্রাইস আমাদের এই সাপোর্টের কাছে এসে ওপরে যাওয়ার মতো করে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায় বা বুলিশ প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানায়, তাহলে অপশন বায়াররা কল বাই করবেন এবং অপশন রাইটাররা পুট সেল করবেন। এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে অপশন বাই অথবা সেল করে মুনাফা লাভ করতে পারি। তাছাড়াও আমাদের যদি একটু ক্যাপিটাল বড় থাকে, আমাদের এই লেভেলগুলো থেকে কিন্তু আপনি আরামসে প্রতিদিন 2,000-3,000 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক ব্যাংক নিফটিতে আগামীকালকে সাপোর্ট এবং রেসিস্টেন্স। ব্যাংক নিফটিতে আগামীকালকের প্রথম রেসিস্টেন্স লেভেল থাকছে 41,655, দ্বিতীয় রেসিস্টেন্স লেভেল থাকছে 41,825, প্রথম সাপোর্ট দেখতে পাচ্ছি 41,370, দ্বিতীয় সাপোর্ট 41,040 এবং তৃতীয় সাপোর্ট 44,770 কাছে রয়েছে। ভিউয়ার্স বন্ধুরা, আশা করছি লেভেলগুলোকে আপনারা সেভ করে নিচ্ছেন অথবা আপনার ট্রেডিং ডায়েরিতে নোট করে নিচ্ছেন আগামীকাল মার্কেটে ট্রেডিং করার জন্য। আজকের ভিডিওতে এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কোনো অভিযোগ থাকলে, আপনাদের কোনো সাজেশন থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে সেটা আমাদের জানাতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল মার্কেট থেকে ব্যাগ ভরে মুনাফা অর্জন করবেন। শুভরাত্রি।